হ্যালো ভাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আগের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই এগুলো কমেন্ট করে জানাবে। তো আজকে চলে এসেছে একটা ছোট্ট ব্লগ নিয়ে, সেটা হচ্ছে আমাদের কৃষ্ণগড়ের সর্ববিখ্যাত বারদর মেলা, যেখানে দেশ বিদেশ থেকে লোক আসে আর মেলাটাকে দেখে, খুবই সুন্দর কমেন্ট করে আর চলে যায় বাড়ি। আর আমরা গিয়েছিলাম হচ্ছে প্রথম দিনকে, সেটা হচ্ছে এক তারিখে, এপ্রিল মাসের পুরো মাসটাই এখানে বারাদুর মেলা হয়, সেটা হলো চকের পাড়ার রাজবাড়িতে। তো অনেক বড় জায়গা নিয়ে মেলাটা হয় আর দারুণ লাগে। যদি ড্রোন শট হতো তাহলে দেখাতাম তোমাদের, কিন্তু যেহেতু আমার কাছে ড্রোনটা নেই তো তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি গাইস। তো ভিডিওটা আমি খুবই ছোট করেছি যাতে তোমাদেরকে একটা অ্যাসাম্পশন দিতে পারি যে আমাদের ভারতের মেলাটা কতটা বড় আর এখানে কী কী মেন মেন স্পট আছে। সেটা হলো একটা বড় অ্যাট্রাকটিভ জায়গা হচ্ছে সব থেকে রাজবাড়ির ভিতরে গোপাল মন্দির, যেখানে রাধাকৃষ্ণের পুজো হয়, গোপালের পুজো হয়। আর মেন অ্যাট্রাকটিভ জিনিস তারপর হচ্ছে সার্কাস, তার পাশে হচ্ছে বড় বড় নাগরদোল্লা তিন চারটে এসছে, খুবই সুন্দর দেখতে, সুন্দর এবং চড়তেও বিরাট ভয় লাগে, ওই জন্য চড়িনি কিন্তু চড়বো লাইট ব্রেক্স নিয়ে। আর অনেক রকমের খাবারের দোকান, মানে কি বলবো, বিভিন্ন রকমের খাবারের দোকান, কোনটা থেকে কোনটা খাবে। তো আমরা কি করলাম, পাঁশকুড়ার চপ খুব মাইকে অ্যানাউন্স করছে, পাঁশকুড়ার চপ, পাঁশকুড়ার চপ খেয়ে দেখলাম খুব একটা আহামরি না। তো ওর থেকে আমাদের পাশের বাড়ি পাশে রাস্তায় গোপাল কাকা চপ বিক্রি করে, বিরাট দারুণ খেতে, দারুণ থেকে ভালো। তোমরা মেলাটা আসো, দেখে যাও কেমন লাগে আর আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আবার দেখাচ্ছি তোমাদের সাথে পরের ভিডিওটা।